শুক্রবার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ ডাক্তার রাধাকৃষ্ণ পালের 120তম জন্মদিন। এই উপলক্ষে আরামবাগ মহকুমা জুড়ে দিনটি পালিত হচ্ছে। এদিন গোঘাটের ব্যাঙাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়েও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, কলেজের অধ্যক্ষ ডক্টর পরমার্থ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নারায়ণ পাঁজা সহ বিশিষ্ট মানুষজন। আমাদের ব্যাঙাই কলেজের যিনি প্রতিষ্ঠাতা, শুধু ব্যাঙাই কলেজ না, কালীপুর সহ অন্যান্য কলেজ যিনি না থাকলে পরে তৈরি হতো না, আরামবাগ মহকুমা তো তাই হুগলি জেলার গতি, সেই প্রাক্তন বিধায়ক, শিক্ষানুরাগী, কর্মযোগী মানুষ ডক্টর রাধাকৃষ্ণ পাল, তিনি এই বিধানসভারই, যোগার বিধানসভারই প্রাক্তন বিধায়ক। তার 120তম জন্মদিবস, প্রতি বছর তার জন্মদিবসে রাধাকৃষ্ণ পাল স্মৃতিরক্ষা করে যে কমিটি রয়েছে, যেখানে আরামবাগ মহকুমার বিশিষ্ট মানুষরা এই কমিটিতে আছেন, তারা প্রত্যেক বছর প্রত্যেকটা কলেজে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্মৃতিরক্ষা কমিটি এই জন্মদিবস উদযাপন করে। এই কলেজটাও যেহেতু ডক্টর রাধাকৃষ্ণ পাল তৈরি করেছিলেন, তার আজকে এবছরে যে জন্মদিবস উদযাপন, সেই উদযাপন এই ব্যাঙাই কলেজে, আমাদের কলেজ প্রাঙ্গণে হবে। সকাল থেকে কালীপুরে ডক্টর পালের, তিনি আমাদের পরম শ্রদ্ধ মানুষ, তার যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধা জ্ঞাপন, এবং এই মুহূর্তে এই কলেজ প্রাঙ্গণে তার যে আবক্ষ মূর্তি রয়েছে, সেই মূর্তিতে কলেজে যারা অধ্যাপক অধ্যাপিকা, যারা শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, সবাই মিলে আমাদের দুই গ্রাম পঞ্চায়েতের দুই সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি, ডক্টর অনুপ মণ্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র পাজা, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর বাদশা, ছাত্রনেতা, তারা সবাই মিলে তাকে শ্রদ্ধা জানিয়েছে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। এবং একইভাবে এই কলেজ প্রাঙ্গণে যে তিনজন মহামানব মহারিষি, তাদের মূর্তি রয়েছে আবক্ষ মূর্তি, সেই মূর্তিতেও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানালাম এই মুহূর্তে। এবং এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে আজকের এই বিশেষ দিনে 120তম প্রতিষ্ঠা দিবসে তার উদ্দেশ্যে, তার যে চিন্তাভাবনা, তার যে কর্মযোগী ভাবধারা, সেই ভাবধারা আজকের দিনে আমাদের সকলের এখানে ব্রত নেওয়ার দিন, যে আমরা প্রত্যেকে তার যে কর্মধারা, তার যে ভাবনা ছিল, সেই ভাবনা আগামী দিনে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, তার যে অসম্পূর্ণ কাজ আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব। এবং এই কলেজে, কলেজকে কেন্দ্র করে তার যে চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনা এখানে এই কলেজের অধ্যক্ষ ডক্টর পরমার্থ ঘোষ, তিনি আছেন, এই কলেজের অধ্যাপক অধ্যাপক সবাই এখানে উপস্থিত আছেন। আজকের এই বিশেষ দিনে, তার জন্মদিনে 120তম, আমাদের সকলের কাছে একটা অঙ্গীকার নেওয়ার দিন, যে আমরা সকলে মিলে একযোগে তার যে অসমাপ্ত কাজ আছে, সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করাটাই আমাদের মূল। শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, 1 নম্বর রেলগেট, ওয়াট নাম্বার 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617590035 অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।